ফ্রেন্ডস, আমরা আজকে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। দেখতে থাকুন ব্লগটা, সেখানে কত কিছু আমরা দেখতে পাবো, তাই না? কত অ্যানিমেলস, কত বাঘ, হাতি, সিংহ সব কিছু আমরা দেখতে পাবো। ব্লগটা দেখতে থাকুন, মিস করবেন না। তো আমরা এখন পৌঁছে গেলাম চিড়িয়াখানার সামনে। টুপি বিক্রি করছেন অনেকে, অনেক খেলনা টেলনা রয়েছে, বাঁশি রয়েছে। এই টুপিগুলো 50 টাকা করে দাম, আর একটু বড় সাইজে যেগুলো রয়েছে ওগুলো 60 টাকা করে দাম। আমরা আয়ুষের জন্য একটা কিনলাম। এরপর আমরা এই রাস্তার এপারে নেমেছিলাম, তো এই ওভারব্রিজটা দিয়ে ক্রস করে হেঁটে হেঁটে ওই পারে যাচ্ছি। দেখুন ওই ডান দিকে ওই যে গাড়িগুলো রয়েছে, ডান দিকে ওটা হচ্ছে জু, আর বাঁ দিকে রয়েছে কিন্তু ন্যাশনাল লাইব্রেরি। খুব সুন্দর, মানে একই জায়গায় সব কিছু দেখার মতো রয়েছে। পরে আরেক দিন, আজকে টাইম কম আছে তাই একটু কম যাচ্ছি, পরে আরেক দিন এখানে আসবো। ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার খুব ইচ্ছা আছে। সানডে আমরা গিয়েছিলাম, বুঝতেই পারছেন সানডে মানে রোববার, তো খুবই ছুটির দিন, খুবই ভিড় থাকে। সেই কারণে ওখানে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা ছিল। ইয়াত্রি স্যাথি বলে একটা অ্যাপ আছে, যেখান থেকে আপনারা আলিপুর জুতে অনলাইন টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। তো প্রচণ্ড ভিড়ও ছিল, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক নানা ধরনের খাবার জিনিস, চিপস টিপস, বেলুন বাচ্চাদের জন্য, বিভিন্ন টাইপস অফ বাঁশি, সব কিছু রয়েছে। তারপর ভিড় ঠেলে আমরা ভিতরেই আসলাম। যেহেতু ওখানটা অনেক বড় জায়গা, তাই ওখানে যে ম্যাপ রয়েছে ম্যাপ ফলো করে আমরা এগোতে থাকলাম, এবং আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, বাঘ, হরিণ, সিংহ। আপনারাও দেখুন, ভালো লাগবে। লায়নের কাছে আমরা গেলাম, কিং অফ অ্যানিমেলস জো লায়ন হতে হয় না, ওখানে গেলাম। তো এখানে লেখা রয়েছে খাঁচার ভিতরে প্রবেশ করবে না। কোনো মানুষ কি খাঁচার ভিতরে প্রবেশ করতে চায়? কি অদ্ভুত কথাবার্তা। সিংহ মামা ঘুমাচ্ছিল দেখতে পেলাম, ওই যে দূরে দেখুন একটা বসে রয়েছে, আর একজন তো দাঁড়িয়ে আছে, পরে দেখাবো ভিডিওটা। আর এখানে ময়ূর পেখম মেচে, দেখুন কত সুন্দর। সিংহ রাজা এদিকে তাকা, ফ্যামিলি দেখুন এক এক জায়গায় সব মেম্বাররা জড়ো হয়েছেন, তারা ওখানে বিভিন্ন খাবার টাবার খাচ্ছেন। ওখানে কেউ শতরঞ্জি, কেউ ত্রিপল, কেউ পেপার পেতে বসে খুব মজা করছেন, খাওয়া দাওয়া করছেন, আর এভাবেই দিনটাকে কাটাচ্ছেন। আসল জিরা, কেমন লাগছে মামা? হাঁটছে হাই বলতে হবে, ওরা বোঝে না। Thank you.
বাঘ মামা পিঠে রোদ মাখিয়ে কেমন ঘুম ঘুমাচ্ছে দেখো, সুন্দর ঘুমিয়ে আছে। তিনটে খাঁচাতে তিনটে টাইগার রয়েছে দেখলাম, তিন চারটে, তো সবগুলোই মোটামুটি ঘুমাচ্ছে। অনেকক্ষণ ঘুরে আমরা এখন ক্লান্ত হয়ে বাড়ি যাচ্ছি। আর পাশেই আছে পার্ক সার্কাসে আর্টশালা আছে, ওখানে গিয়ে একটু খাবার দাবার খেয়ে, এই যে ন্যাশনাল লাইব্রেরি বলেছিলাম না তার ছবিটা দেখুন, ওখানে গিয়ে ওখানে আমরা কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু। Thank you.